মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে হচ্ছে সানডে আর এখন সকাল 9:45 বাজে, এখনো 9টাও বাজেনি। তো খুব সকাল সকালের ব্লগটা আজকে শুরু করলাম। সানডেতে মানে অ্যাকচুয়ালি দেরি হয় সবার, আমার আজকে সানডে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে সূর্য মামা ওঠেনি, তার আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আচ্ছা রিও সকালবেলা 4টের সময় উঠেছিল, উঠে আর সেই দিকে ঘুমোইনি। তো সেদিকে আমরা সবাই মোটামুটি জেগে, মিলন একটুখানি ঘুমিয়েছিল কিন্তু আমি এই জেগেছিল বলে ঘুমোতে পারিনি। তারপরে সেই এক ঘন্টা পর মানে বিছানা গড়াগড়ি খেতে খেতে লাস্টে 5টার সময় বিছানা ছাড়তেই হলো, কেন রিও তখন অলরেডি বিছানাতে উঠে পড়েছে। তো কেন জানি না আজকে তার একদম ঘুম আসলো না, আর ও জেগে থাকলে কী করে আর ঘুমোয়, তাই না বলো? তো অত সকালবেলা উঠে তারপরে গেলাম একটুখানি ছাদে, ছাদটা এত ভালো লাগছিল। তখন সূর্য ওঠেনি, হালকা হালকা করে একটুখানি আকাশে অরেঞ্জ অরেঞ্জ কালারের একটু দেখা যাচ্ছিল। তার পুজোটা এত সুন্দর একটা অরেঞ্জ কালারের পুরো গোটা উঠেছে যে ভীষণ ভালো লাগছিল, আর তাকানো যাচ্ছিলো সেই সময়। বেলার দিকে হলে তো সূর্যের দিকে তাকানোর উপায় নেই। তো আজকে সূর্য মামাকে একদম চোখে চোখ তাকিয়ে দেখতে পেরেছি, আর ভীষণ চারিদিকে বেশ পাখি টাকি উড়ে আসছে, আর চারিদিকে পাখির একটা আওয়াজ এখনো শুনতে পাবে। দেখো এখান দিয়ে পাখি আসছে, ভোরবেলা পুরো নিস্তব্ধ, একটা লোকের আওয়াজ নেই, শুধু পাখি ডেকে যাচ্ছে, ভীষণ ভালো। আর ইও আমার সাথে সাথে ছাদে উঠে গেছিল, ও উঠে গিয়ে ও বসেছিল, মাঝে মাঝে তো বদমাশি করলো, একটু একটু রান করলো, দৌড়াদৌড়ি করলো, এইসব করে আজ কী করি। তো উঠে পড়ে একদিকে লাভই হয়েছে, তো উঠে পড়ে ভাবলাম যে বেলার দিকে হলে তো ঝাড়া হয় না, তারপর কাজে দিদি এই সময় চলে আসে, তো অলরেডি এখন ঘর মুছছে সে উপরে, আর তখন আর ঝাড়া হয় না ঝুলটু, তো অনেক একটু ঝুলো হয়েছিল। তো সারা বাড়ি পুরো একদিকে সময় পেয়েছি ধীরে সুস্থে, একদম ওপর নিচ পুরো ঝুল দিয়ে মানে ঝুলটা ঝেড়ে ফেললাম। তো পয়লা বৈশাখের আগে একটু পরিষ্কারও হয়ে গেল, আর নিজের যে সোফাটা ছিল সোফাটা আমাদের একটু ছোটো 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 সব ছিল, ওই কাভারগুলো খুলতে যেমন সময় লাগে পড়া দেওয়ার একটা, তো যাই হোক ওটার জন্য সময় পেয়ে গেলাম। তো সকালবেলা উঠে ওগুলোকে খুলে আর মেশিনে দিয়েছি, মেশিন এখন কাঁচাও হয়ে গেছে, খালি শুকোতে দেওয়ার একটু এখন সময়ের অভাব। এখন ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি, তো ব্রেকফাস্টটা বানিয়ে সবাই খেয়ে দে, রোদ তো এখন রয়েছে, একটু পরে গিয়ে শুকো দিয়ে আসবো। আর ইয়ে তো তারপরে ছাত্র সাড়ে সাতটার সময় একটু গড়াগড়ি করছিলো, আর তো ঘুমিয়ে পড়, কিন্তু ঘুম পাচ্ছে বলতে পারছে না, এখনও দাদাদের পাশে গিয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। এটাই মানে জানো আমরা চাউমিনই খাই, তো আজকে আর ভাবলাম চাউমিন খাবো না, আজকে ভাবলাম যে একটু ব্রেড খাই, তো ব্রেড আজকে স্যান্ডউইচ বানাবো, তার জন্য আমি আলু অলরেডি সিদ্ধ করতে বসিয়ে রেখে এসেছি, তো আলু দিয়ে একটা তরকারি বানিয়ে সেটা স্যান্ডউইচ খাবো। তো চলো আগে রান্না করে যাই, নটা তো বাজে বাজে পড়ছে, আর তরকারিটা বানাতে স্যান্ডউইচ বানাতে একটু সময় লাগবে, তো চলো আগে করে আসি। তো দেখো এই হচ্ছে আলু, আলুটাকে আমি সিদ্ধ করে কুকার থেকে এই জাস্ট নামালাম, এখনো মতো ধোয়া উঠছে গরম, তো এটা মাথার তলায় নিয়ে যাবো, হালকা হালকা করে ছাড়াতে থাকবো আর ঠান্ডা হতে থাকবে, আর বেশি সময় নেই অত ঠান্ডা করতে দেবে। আর এই যে কুচানো পেঁয়াজ, এখানে আছে টমেটো, এখানে আছে কাঁচা লঙ্কা, আর এই নিয়ে এসেছি রিও, আমি দোকানে গেলাম গিয়ে ব্রাউন ব্রেড নিয়ে এসেছি, আর এখানে রয়েছে বাটার।
উঠে এখন ছাদে যাবো শুভদের, আর আমার সাথে আমার বেবিও এসছে। এই যে এরকম কাজ করছিল টুল টুল লাগবে না। সকাল এখন মনে হয় 10:30 বাজে, 10:30 তে রোদের এই তেজ, এরপরে বেলা 12টার সময় কি হবে বাবু? বাবা তুই নিচে চলে যা, খুব রোদ, আমি তো আমি দিয়ে চলে যাচ্ছি, যা যা নিচে যা, নিচে যা, খুব রোদ, যা। এখানে কোথায় ছাওয়া আছে? এইখানে এইটুকু ছাওয়া। যেখানে আমার 5 মিনিট হয়ে যায় সেখানে আমার 15 মিনিট লেগে গেল, সময় কতগুলো ফ্রেশ মিন্ট তুলে নিয়ে এসেছি। তো বাবা কাঁচা আম নিয়ে এসেছিল, সেই কাঁচা আম তোমার ভাবছি পোড়াবো। রিও দুদিন ধরে বলছে জানে না কেমন খেতে, তবে ওকে বলছিলাম যে এরকম শরবত করা যায়, তো বলছে ঠিক আছে খাও। তো ভাবলাম যে এত গরম লাগছে যখন, আর আমগুলো রয়েছে ওটাকে পুড়িয়ে নেবো, পুড়িয়ে মিন্টের সাথে একটু শরবত করে নেবো। ওকে রান্না সেরকম কিছু করবো না, বাবার আজকে নিমন্ত্রণ আছে একটা শ্রাদ্ধ বাড়িতে, তো সেই জন্য আমি আর মিলনের রিও তিনজন খাবো। তো রিওর জন্য তো আলাদা একটা ঝোল রান্না হবেই সবজি দিয়ে, আর মিলন বললো যে আমাদের এক কাজ করো প্লেন ঝোল করে ফলো, মানে এই হচ্ছে আজকে একদম শর্টকাটে রান্না। আর তো আম একটাই আছে, আমার খেয়াল নেই, আমি ভেবেছিলাম দুটো আছে, যাই হোক। এই যে তো এদিকে গ্যাসের মধ্যে আমি এই নেটটা বসিয়ে দিয়েছি, এই নেটের মধ্যে এটা পুড়িয়ে নেবো, আর এদিকে গ্যাস বসিয়ে দিয়েছি, এদিকে একেবারে মাছের ঝোলটা করে নেবো। জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমটা, আমি ভালো করে আটি থেকে বার করে নিয়েছি, ও দিয়ে দেবো চিনি, এরকম দিলাম, তারপরে কম বেশি করা যাবে। অল্প একটু নুন দিচ্ছি, আর একটু বিট লবণ দেবো, দিয়ে দেবো এই যে ফ্রেশ মিন্ট, তো এর পাতাগুলো ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা ফ্রিজের ঠান্ডা জল, তো তোমরা চাইলে এর মধ্যে আইসও দিতে পারো, তো আইসটা আমার কাছে এখন জমানো নেই, সেই জন্য ঠান্ডা জল তো দিতেই হবে। তো দেখো আমি এটা মিক্সিতে
পেস্ট করে নিয়েছি গ্লাস মতন, আর আমের রান্না বানিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু চিনি আর নুন আমি অ্যাড করেছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার আম পান্না। আর চারটের সময় উঠবে? হ্যাঁ উঠতে পারো, 7টা বাজে। তো ওদিকে তো রিও ঘুমোচ্ছে, এখনো পর্যন্ত ওকে ওঠাতেই পারলাম না। তো ঘুমোতে ঘুমোতে ততক্ষণ আমি আমার একটু কাজটা করে নিই। তো এই যে সোফার কভারগুলো সব খুলেছিলাম, এদিকে দেখো অবস্থা খালি। এই যে সব নিয়ে এসে এখানে জড়ো করে রেখে দিয়েছি। আর এইখানেও এই দেখো সমস্ত কিছু মানে ওলট পালট করে রাখা। তো এগুলোকে আমাকে এখন ঠিক করতে হবে। আর এটা খুব বড় একটা কঠিন কাজ নিয়ে আমি বসেছি, কারণ এই কভারগুলো দেখো এক একটা এক এক রকম সাইজ। তো এটা কোথাও লেখা নেই বা কিছু নেই, আমাকে এখন মানে দেখে দেখে চিনতে হবে যে কোনটা কার কভার। অনেক বড় কঠিন কাজ আমি একটা করে এসেছি। তো দেখবে এরকম অনেক কঠিন কাজ যেগুলো আমাদের করব করব করে করা হয় না, কিন্তু ঝোঁকের মাথাতেই আবার অনেক কাজ থাকা সত্ত্বেও কিন্তু সেদিন আমরা করে ফেলি। তো আজকে আমার সাথে সেটাই হয়েছে, বলেছি যেহেতু হাতে অনেকটা সময় আর এই কাজটা যখন হচ্ছে না তো চলো এটাই করে ফেলি। আর আমার বেবিটা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। অলরেডি ওদিকে দেখো কটা বাজতে চলেছে, 9:45। তো কখন উঠবে জানি না, হয়তো সারা রাত আমাকে আজকে জেগে পাহারা দিতে হবে। কতক্ষণ আবার রাত পর্যন্ত জেগে থাকবে, সারা রাত জাগবে না আধা রাত পর্যন্ত জাগবে সেটা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। যে শেষ করতে চায়, যে টাটা বাই বাই করে সে ঘুমোচ্ছে, তো সেজন্য তারা এখন অলরেডি গুড নাইট। তো আমি আজকে গুড নাইটটা বলে দিলাম। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একদম। এই দেখো তোমাদের আমি এই মাত্র বললাম যে ভিডিওটা আমি শেষ করছি, যে বলতে সে ঘুমোচ্ছে, তো সে অলরেডি সাড়া দেওয়া শুরু করে দিয়েছে। ও গুড নাইট বলে তো সবাইকে টাটা বাই বাই বলো, এই তো বলছিল বলো। এতক্ষণ পর একটা আওয়াজের মুখ থেকে শুনলাম যে ব্লগটা শেষ করলে ও যে শেষ করছি বলেছি, অমনি টাটা বাই বাই হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা বাই বাই, গুড নাইট। টাটা বাই বাই বলে দাও, গুড নাইট।